রাজধানী যাত্রাবাড়ির কালাপট্টি এলাকায় একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার এসানুল হক শাওন, সরাসরি চলে আছে তার কাছে। যাত্রাবাড়ির কলাপট্টির যে একটি রেস্তোরাঁ রয়েছে মেন মূল সড়কের পাশেই যাত্রাবাড়ির, সেই সড়কের পাশে দেখবেন যে আরবান রেস্তোরাঁ নামে একটি রেস্তোরাঁ রয়েছে। সেই রেস্তোরাঁটি মূলত চারতলা একটি ভবন নিয়ে, এবং পুরো ভবনটি কিন্তু আমরা দেখছি যে আগুনে ঝলসে গিয়েছে। এবং আমরা যেটি খবর পেয়েছি যে ফায়ার সার্ভিস সকাল 6টার দিকে তারা খবর পায়, এবং ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট 6:15 এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করার চেষ্টা করে, এবং কিছুক্ষণ আগে মূলত আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে ছাই চাপা যে আগুন রয়েছে বা ছোটোখাটো যে আগুন রয়েছে সেগুলি তারা পুরোপুরি নিভিয়ে ফেলার চেষ্টা করছে। আপনি যদি ভিতরে একটু আমরা যাওয়ার চেষ্টা করি, যে পুরো রেস্তোরাঁই কিন্তু পুড়ে গিয়েছে। এটি মূলত একটি চাইনিজ রেস্তোরাঁ, এবং রেস্তোরাঁটির যে দেখবেন যে এন্ট্রান্স যে পয়েন্ট বা প্রবেশপথের পাশে যে রিসেপশন কিংবা হচ্ছে যে যারা রান্নার চুলা ঘর এবং বিভিন্ন যে মিষ্টান্ন সাজিয়ে রাখা হয়েছিল সেগুলি কিন্তু পুড়ে মূলত সেই তাক থেকে শুরু করে খাবার সবই পুড়ে গিয়েছে। এবং আমরা যে পাশটিতে রয়েছি এই পাশের অপোজিটে যদি বলি রেস্তোরাঁর ভিতরের, সেখানে দেখবেন রান্নাঘর রয়েছে। সেই রান্নাঘরেও কিন্তু গ্লাস থেকে শুরু করে সব কিছু পুড়ে গিয়েছে। এবং এখানে দেখবেন যে খামির তৈরি করা ছিল পাশাপাশি, যে প্রতিদিন সকালবেলা যে রেস্তোরাঁ খোলার যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি যে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে। তবে আমরা ফায়ার সার্ভিস থেকে যেটা আগে জেনেছিলাম যে গ্যাসের যে লাইন রয়েছে তাতেও নাকি আগুন ধরে গিয়েছিল, এবং পরবর্তীতে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে একে একে ভবনের প্রতিটি তলায়। তবে ফায়ার সার্ভিস একে একে 10টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা শুনতে পেয়েছি যে কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখানে দেখবেন যে এখনও কিন্তু যেসব জিনিসপত্র বা আসবাবপত্র বলতে, এবং রেস্তোরাঁর ভিতরে যত কিছু রয়েছে সব কিছু কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একরকম। এবং শুধু বলতে যে যেহেতু এই ভবনটি কনক্রিটের তৈরি, এই চুনসুরকিগুলোই একমাত্র ভবনের টিকে রয়েছে। বাকি যে কাঠের বা অন্যান্য জিনিসপত্র যা রয়েছে যেমন গ্লাসের, সেগুলি কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, এরকমটি কিন্তু আমরা দেখছি। এবং উৎসুক অনেক মানুষ কিন্তু এই রেস্তোরাঁর সামনে ভিড় করেছেন, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও তারাও কিন্তু ছুটে এসেছেন ঘটনার সাথে সাথে। এবং ফায়ার সার্ভিসকে আমরা দেখছি যে আপ্রাণভাবে তারা চেষ্টা করছেন যে আগুন কোনোভাবে যাতে আরও আবার বড় আকারের রূপ নিতে না পারে সেটিও কিন্তু তারা চেষ্টা করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে আমরা যদি একটু দেখি যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে একটু ভিতরে, যদিও দর্শক আপনারা হয়তো একটু এই ধোঁয়ার কারণে আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, তো সে কারণে আমরা একটু চেষ্টা করছি যাতে একটু ক্লিনলি আমরা একটু দেখাতে পারি। তো এখানে ফায়ার সার্ভিস কিন্তু তারা প্রতিটি তলায় আগুন নিয়ন্ত্রণের পরে তারা যে নিভিয়ে ফেলার যে চেষ্টা, ছাই চাপা আগুন এবং ছোটোখাটো যে আগুন রয়েছে সেগুলি কিন্তু তারা নিভিয়ে ফেলার চেষ্টা করছে। এবং আমরা ভিতরে কিন্তু একরকম প্রচণ্ড গরম আগুনের যে তাপ, সেই তাপ কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি থেকে সবশেষ। যাত্রাবাড়িতে রেস্টুরেন্ট এলাকা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানতে সরাসরি ছিলাম সেখানে।